হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই পেজ ওয়ারিয়র বাটারফ্লাই। সো নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ওই দিন হচ্ছে হুট করে আমি নিউজ ফিড ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্ট দেখতে পারি ওয়ারিতে। দেন আমার খুবই বেশি যেতে ইচ্ছে করছিল, তারপর সবাইকে বলে একসাথে সবাই মিলে রওনা দিয়ে ফেলে। দেন এই তো আমরা অনেক বিকাল করে রওনা দিচ্ছিলাম, একদম সন্ধ্যা হয়ে যাবে এমন অবস্থা। সূর্য একদম পানিতে দেখা যাচ্ছিলো, বাট আমি একটু ইচ্ছে করে হলেও দেখাতে পারছিলাম না। তারপরে তো আমরা রওনা দিয়ে ফেলেছিলাম, যাচ্ছিলাম আমরা একসাথে সবাই। তারপর এখানে হচ্ছে আমি আমাকে একটু দেখাচ্ছিলাম। সেদিন আমি আমার লুকটা পুরো রেডিশ করে ফেলেছিলাম, আই মিন ফুল রেড হয়ে গিয়েছিল। ড্রেস থেকে শুরু করে, হেজাব থেকে শুরু করে, লিপস্টিক পর্যন্ত রেড হয়ে গিয়েছিল। তারপর আনহা বলতেছে আমি নাকি শুধু আমার একার ভিডিও করে, ওকে নেই না। তার জন্য আমি একটু আনহাকেও দেখাই দিলাম। তারপর এই তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, এটা ছিল আউটলুকটা। তারপর উপরে যাচ্ছিলাম, নিচেও বসার জায়গা আছে আর উপরেও বসার জায়গা আছে, তো আমরা ভাবলাম আমরা উপরে যে একটু দেখি কীরকম। দেন এই তো আমরা ভিতরে যাচ্ছিলাম। তারপর এই তো আমরা ভিতরে চলে গিয়েছিলাম, বাট আমাদের কাছে উপরের লুকটা ভালো লাগলেও, ছবি তোলার মতো প্লেস ছিল, খাওয়া দাওয়া করার মতো প্লেস ছিল, বাট আমাদের কাছে ভালো লাগলেও অনেক বেশি ভিড়ভাট্টা ছিল, তার জন্য আমরা ভাবলাম আমরা নিচেই বসবো। তারপরে এই তো আমরা নিচে চলে যাচ্ছিলাম, আর রেস্টুরেন্টের নাম ছিল দ্য ডাইনিং লঞ্চ। এই তো আমরা চলে গিয়েছিলাম নিচের প্লেসটাতে, অ্যান্ড নিচের প্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদম প্রাইভেসি ছিল, অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। ছবি তোলার মতো প্লেস ছিল, এখানে বসে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। আমার কাছে উপর থেকে নিচের তলাটা বেশি সুন্দর লেগেছিলো। এই তো আমি বসেই তারপর হচ্ছে নিচে আউটলুকটা একটু দেখাচ্ছিলাম। তারপর হচ্ছে মেনু কার্ডটা দিয়ে গেল আমাদেরকে, দেন আমরা হচ্ছে মেনু কার্ডটা দেখতেছিলাম। সব কিছুর প্রাইস হচ্ছে একটু বেশি ছিল, বাট খাবারগুলো কীরকম হয় তার উপর ডিপেন্ড করে সব কিছু বলা যাবে। তারপর এই তো আমরা অর্ডার করে দিয়ে বসেছিলাম, এত বেশি বিরক্ত লাগে খাবার অর্ডার করার পর, খাবার দেওয়া পর্যন্ত অনেক বেশি বিরক্ত লাগে আমার কাছে কেন জানি। তারপর হচ্ছে টাইম পাস করার জন্য ভাবলাম একটু স্ন্যাপ করি, তাতে যদি টাইম যায়। তারপর এই তো স্ন্যাপ করতেছিলাম। এই তো আমাদের পিজা চলে আসে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের পিজা, অ্যান্ড আমরা হচ্ছে অ্যাপিটাইজার হিসেবে পিজাই নিয়েছিলাম, বাট প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল। প্রাইসটা ভ্যাট সহ 750 টাকা পড়েছিল। সবাই হচ্ছে সার্ভ করে নিয়ে ফেলেছিল, দেন আমিও নিয়ে ফেলি, অ্যান্ড আমিও ফার্স্ট বাইটটা দিয়ে ফেলি। ফার্স্ট বাইট দেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল পিজাটা অ্যাভারেজ। প্রাইস অনুযায়ী যদি পিজাটা অ্যাভারেজ হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। পিজা খাওয়ার পরে হচ্ছে আমরা একটা কম্বো অফার অর্ডার করেছিলাম, যেখানে হচ্ছে 4% কম্বো অফার ছিল। সো ফার্স্ট অফ অল ছিল ভেজিটেবল, দেন ছিল নুডলস, দেন ছিল চিকেন সিজিলিং, দেন ছিল হচ্ছে ফ্রাইড রাইস উইথ এগ, দেন ছিল হচ্ছে থাই ফ্রাইড চিকেন। এগুলোর প্রাইস ছিল অনলি 1355 টাকা। তারপর এই তো আমরা সবাই মিলে হচ্ছে বেড়ে নিয়েছিলাম, দেন আমরা ফার্স্টে হচ্ছে নুডলস নিয়েছিলাম, অ্যান্ড নুডলসটা খাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছিল। নুডলসটা অনেক বেশি মজা ছিল, পিজা থেকে মজা ছিল। নুডলসটা অনেক বেশি মজা ছিল, রান্না এতটুকু খায় বলতে ওর পেট নাকি ভরে গেছে। তারপর হচ্ছে আমরা সবাই মিলে বেড়ে নিয়েছিলাম মেইন কোর্সের খাবারগুলো, ফ্রাইড রাইস, থাই চিকেন, দেন হচ্ছে সিজিলিং অ্যান্ড ভেজিটেবল। তারপরে তো আমরা হচ্ছে খাবারটাই স্টার্ট করে দিয়েছিলাম, অ্যান্ড মাশাল্লাহ কম্বো অফারের খাবারগুলো সবগুলোই অনেক বেশি টেস্ট ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছিলো হচ্ছে নুডলসটা, দেন সবগুলো খাবারই অনেক বেশি ভালো ছিল। এত কম প্রাইসে যদি খাবার এত ভালো হয় সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে। ফার্স্টে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম পিজার জন্য, বাট লাস্টে আমরা কম্বোটা খেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছিলাম। তোমরা যারা আসবা অবশ্যই কম্বো অফারটা মাস্ট ট্রাই করবা, যদি কিছুদিনের মধ্যে আসো অবশ্যই অফারটা পাবা, আর যদি লেট করে আসো সেক্ষেত্রে অফারটা নাও পেতে পারো। এই তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, দেন হচ্ছে একটু ভিডিও করতেছিলাম, সবাই চলে যাবো এখন। অ্যান্ড আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু পে ফার্স্ট করে দেন হচ্ছে তোমরা খাওয়া দাওয়াগুলো করতে পারবা। তারপর আমরা চলে যাচ্ছিলাম, এর মাঝে হঠাৎ করে এদিকে চোখ পড়লো এত সুন্দর সুন্দর ইয়াররিংস, তারপর নেকলেস, তারপরে টিকলি, আর অনেক কিছু ছিল। এগুলো এত সুন্দর সুন্দর ছিল আর প্রাইস অনেক রিজনেবল ছিল, অনলি 50 টাকা করেছিল। সো আমরাও কিছু জোড়া নিয়ে ফেলেছিলাম। তারপরে তো আমাদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দেন আমরা সেন্ট্রি নিয়ে ফেলেছিলাম বাসায় যাওয়ার জন্য। সো আমরা এখন বাসায় যাচ্ছিলাম। তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, সো তোমরা ভাবতে পারো যে আমি হচ্ছে ফুড ব্লগ করি না, তাহলে আমি কেন এত রিভিউ দিলাম খাওয়া দাওয়ার ব্যাপারে। সো আমি কোনো ফুড ব্লগ করিনি অথবা কোনো রিভিউ দিইনি, আমি জাস্ট আমার মতামতটা জানিয়েছি যে আমার কাছে খাবারগুলো কেমন লেগেছে অথবা রেস্টুরেন্টটা কীরকম লেগেছে। তো এই তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই ছিল। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজে একটা লাইক ফলো দিতে ভুলো না, অ্যান্ড চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। সো দেখা হবে অন্য একটি ব্লগে। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।